আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাজ টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন সুস্থ জীবন সুন্দর ভুবন অনুষ্ঠানে। আজকে পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রুম্পা রহমান। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে গলগণ্ড রোগ, এর কারণ, চিকিৎসা এবং প্রতিকার। এবং এই বিষয়ে আজকে আমাদের সাথে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে গেস্ট এক্সপার্ট হিসেবে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার শেখ নুরুল ফাত্তাহ রুমি, বিভাগীয় প্রধান নাক কান গলা ও হেড নেক সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। চলুন দর্শক, পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি স্যার কেমন আছেন? আমি ভালো আছি। এই তোমাদের রাজ টিভিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের মেডিকেলের বিভিন্ন বিষয়ে তোমরা যে অসুখগুলো রোগগুলোকে সাধারণ জনগণের সামনে তোমরা তুলে ধরেছো, এতে করে আমাদের সাধারণ জনগণ বা দর্শক শ্রোতারা খুবই উপকৃত হচ্ছে, কারণ আমরা কিন্তু ফিডব্যাক পাই, এই জন্য আমার খুব ভালো লাগে। আমি এই জন্য রাজ টিভির পুরো কর্তৃপক্ষকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার এত ব্যস্ততম সময়ের মধ্যেও আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন। স্যার শুরুতেই একটু আমি দর্শকদের সাথে কথা বলে আসছি। দর্শক, আমাদের স্যারের কাছে যে কোনো জিজ্ঞাসার জন্য আপনারা আমাদের টিভি স্ক্রলে দেখানো নাম্বারটিতে ফোন করতে পারেন। এছাড়াও আপনারা আমাদের ফেসবুকের যে অফিসিয়াল পেজটি আছে সেটিতে লাইক দেওয়ার মাধ্যমে আমাদের সঙ্গে সংযুক্ত থাকতে পারেন। আপনারা ইউটিউবের মাধ্যমে আমাদের রাজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন www.rajtvbd.com। দর্শক, আমি চলে যাচ্ছি সরাসরি আমাদের মূল আলোচনায়। স্যার, আমি শুরুতে যেটি বললাম যে আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় নির্ধারণ করা হয়েছে গলগণ্ড, তো স্যার আমি শুরুতেই আপনার কাছে জানতে চাইব যে গলগণ্ড রোগটি আসলে কি? আমরা আসলে প্রতিদিন যুদ্ধ করছি, আমরা সবাই জীবন যুদ্ধে অবতীর্ণ, আমরা জীবন যুদ্ধের সৈনিক। এই কি যুদ্ধ হচ্ছে? রোগ প্রতিরোধের যুদ্ধ চলছে। চারিদিক থেকে বিভিন্ন অসুখ বিসুখ, বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস এবং অনেক ক্ষতিকারক জিনিসগুলো তারা আমাদের শরীরে আসতে চায়, আমাদেরকে অ্যাটাক করতে চায়, আমরা তার বিরুদ্ধে যুদ্ধ করতে চাই, করে আমরা সুস্থ আছি আল্লাহর রহমতে। এই যে যুদ্ধ হচ্ছে বা গণ্ডগোল হচ্ছে, গণ্ডগোল, আমি যদি চিন্তা করি গণ্ডগোল দুটো শব্দ, গণ্ডগোল উল্টাই দিলাম, তাহলে গলগণ্ড, গলগণ্ড, তাহলে গলগণ্ড কি? গলগণ্ড হচ্ছে আসলে থাইরয়েড। আমাদের সবারই গলার সামনে একটা এন্ডোক্রাইন অর্গ্যান রয়েছে, একটা আমি যদি আমাদের দর্শক দিনে বলতে, ছোট্ট একটা গুটির মতো রয়েছে সামনে, সবসময় ভালো বোঝাও যায় না, এটাকে আমরা বলছি থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডটা আমাদের শরীরে, তারা আমাদের রক্তের মধ্যে থাইরয়েড হরমোন সরবরাহ করে, থাইরয়েড হরমোন। থাইরয়েড গ্ল্যান্ড আছে, সবারই আছে, 20-25 গ্রাম এটা স্বাভাবিক একটা ওজন, এটা আমাদের রক্তের মধ্যে থাইরয়েড হরমোন সরবরাহ করে থাকে। এই থাইরয়েড হরমোনটা পুরো রক্তে সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে, আমাদের ব্রেনে যাচ্ছে, কিডনিতে যাচ্ছে, লিভার, হার্ট, এভরিওয়্যার, এবং তারা গিয়ে আমাদের বডির বিভিন্ন ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণে সাহায্য করছে। আমাদের এই যে ছোটোবেলা থেকে আমরা বড় হচ্ছি, আমাদের যে বুদ্ধিবৃত্তি বিকাশ, এই যে আমাদের মানে আমাদের ডেভেলপ করছি মেন্টাল ডেভেলপমেন্ট, থাইরয়েড হরমোনগুলো অনেক গুরুত্বপূর্ণভাবে এটা সাহায্য করছে। যার ফলে যদি কাউরি থাইরয়েড হরমোনের ঘাটতি রয়ে যায়, অভাব রয়ে যায় ছোটো বয়সেই, তাহলে শুনছি বোকা হাবা একটু হয়ে যায়, কেন জানি। হ্যাঁ, যখন আমরা যখন বড় হয়ে গেছি তখন আমাদের তো বডিতে থাইরয়েড হরমোন, তারা আমাদের চিন্তা চেতনাকে সাহায্য করছে, আমাদের হার্ট যে বিট হচ্ছে সেখানেও কন্ট্রোলে কাজ করছে, আমাদের যে লিভার যে বিভিন্ন এনজাইম তৈরি করছে, বিভিন্ন কার্যকারিতা আছে লিভারে, সেখানেও সাহায্য করছে, আমাদের মাংসপেশিগুলো সংকোচন প্রসারণ হচ্ছে সেখানেও কাজ করছে, এভরিহোয়ার। ইভেন আমাদের যে এই যে আমরা যে আমাদের যে জীবনচক্র আছে, আমরা বড় হচ্ছি, বিয়ে হচ্ছে, আমাদের বাবু হচ্ছে, এই যে হিউম্যান সাইকেল, হিউম্যান সেক্স লাইফ, এভরিথিং থাইরয়েড হরমোনের একটা ইম্প্যাক্ট রয়েছে। ইভেন আমাদের যে চুলগুলো রয়েছে, চুলের মধ্যে কন্ট্রোল করছে, হয়তো চুল পড়ে যাচ্ছে, এখানেও একটা রোল আছে থাইরয়েডের, এরকম এটা হচ্ছে থাইরয়েড একটা স্বাভাবিক কাজগুলো। এখন স্যার আমাদের সঙ্গে একজন দর্শক যুক্ত হতে চাচ্ছেন। শিওর। আসসালামু আলাইকুম দর্শক, আপনি ফোন করেছেন রাজ টিভি স্টুডিওতে, আপনি আপনার নাম এবং পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আমি শুভ বলছিলাম, আপনি জানতে চাচ্ছিলাম কোন বয়সের মানুষ?
শুভ, অনেক ধন্যবাদ। গলগণ্ড রোগ বা থাইরয়েডের অসুখগুলো রাফলি আমরা বলতে পারি মহিলাদের বেশি, অনেক সময় 3:1 মহিলাদের বেশি হচ্ছে, পুরুষদের কম হচ্ছে। এটা হচ্ছে আমরা যদি চিন্তা করি সেক্স হিসাবে, পুরুষ এবং মহিলা। আর কোন বয়সে বেশি হচ্ছে, সেটা হচ্ছে যে বিভিন্ন বয়সেই বেশি হয়, সাধারণত অ্যাডাল্ট বা আমরা যারা পূর্ণ বয়স্ক তাদেরই বেশি হচ্ছে, সাধারণত ছোটদের এই অসুখটা কম হয়। তো আমি এখানে একটু বলতে চাই, আমি যে প্রথমে বলেছিলাম থাইরয়েড গ্ল্যান্ডটি 20-25 গ্রাম থাকে, এটা দু একটা সময় একটু বৃদ্ধি পায়, একটু বড় হয়ে যায়। আমরা এটাকে বলছি ফিজিওলজিক্যাল, আরটা বলছি পিউবার্টি। যখন একটা মানুষ, একটা বাবু যখন চেঞ্জ হয়ে কিশোর থেকে যুবক হচ্ছে, পিউবার্টি টাইম একটু বড় হতে পারে। আর প্রেগনেন্সি, গর্ভবতী অবস্থায় পিপিপি, ফিজিওলজিক্যাল পিউবার্টি প্রেগনেন্সি, এই সময়টা একটু বড় হতে পারে। কিন্তু অন্য সময় যেমন আমি বা তুমি, এখন আমাদের এটা বড় হওয়ার কথা না। এখন যখন থাইরয়েড হরমোন তৈরি হচ্ছে, এবং থাইরয়েড হরমোন তৈরির বেসিক জিনিস হচ্ছে একটা আয়োডিন, খুব ইম্পর্টেন্ট আয়োডিন, যেটা আমরা এক ধরনের খনিজ লবণ বলতে পারি, সমুদ্রে একটা ভালো সোর্স আছে এই লবণটা। আয়োডিন আমাদের যাচ্ছে এবং এটার মধ্যে আমাদের বডি থেকে, লিভার থেকে কিছু অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে, এটা দিয়ে ওরা আলটিমেটলি ওরা থাইরক্সিন, টেট্রাথাইরয়েড, T4 T3 হরমোন তৈরি হচ্ছে। আমি আসলে কি মেডিকেল টার্মগুলো খুব ডিপে আমি বলতে চাচ্ছি না, কারণ আমাদের যারা সাধারণ দর্শক আছে, আমি কিন্তু এখানে আসলে আমার যারা মেডিকেল স্টুডেন্ট, MBBS স্টুডেন্ট অথবা যারা ENT পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট, তাদের উদ্দেশ্যে আমরা ডিটেলস আলোচনা করছি না। এটা মূলত আমাদের সাধারণ দর্শকদের জন্য, যারা এই এই কথাগুলো শুনে কিছুটা উপকৃত হবে, বিশেষ করে তারা অ্যাওয়্যার হবে, সাবধান হবে। তো সেখানে আমি বলতে চাচ্ছি কি, তাহলে যদি আয়োডিনের ঘাটতি হয় তাহলে কিন্তু তখন এখানে একটা সমস্যা হয়, কারণ থাইরয়েড গ্ল্যান্ডকে কন্ট্রোল করে কে, মাথায় একটা আমাদের গ্ল্যান্ড আছে পিটিউটারি গ্ল্যান্ড, সেটা আবার থাইরয়েড গ্ল্যান্ডকে কন্ট্রোল করে। সে এখান থেকে আসবে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড এখান থেকে, থাইরয়েড যেন আমাদের যে পিটিউটারি গ্ল্যান্ড আমাদের ব্রেনের মধ্যে আছে একটা জায়গায়, পিটিউটারি গ্ল্যান্ড, সেখান থেকে আসবে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। স্টিমুলেটিং মানে কি, মানে উত্তেজনা দিচ্ছে, থাইরয়েডকে গ্ল্যান্ডটাকে সে উত্তেজিত করে কন্ট্রোল করছে, TSH। এটা এটা যখন কাজ করবে, TSH থাইরয়েড গ্ল্যান্ডে কাজ করে, থাইরয়েড গ্ল্যান্ড থেকে বেরোবে হচ্ছে দুটো হরমোন, T3 T4। এই T3 T4 বডিতে ছড়িয়ে গিয়ে তারা কাজ করছে মূলত, এটাই তো। এখন যদি আয়োডিনের ঘাটতি হয়ে যায় তখন তৈরি হতে পারে না, তখন TSH করে কি, বেশি বেশি করে কাজ করতে নির্দেশ দেয়, তখন থাইরয়েড গ্ল্যান্ডটা বেশি বেশি কাজ করতে গেলে আস্তে আস্তে ফুলে যায়, তখন গলগণ্ড হয়ে যায়। এটাকে আমরা বলি গলগণ্ড বলি, কেউ বলছি ঘ্যাগ, কেউ বলে থাইরয়েড, বলে কি আপনার কী অসুবিধা মা, আমার থাইরয়েড। আসলে থাইরয়েড তো আমাদের সবারই আছে, সে বলতে চাচ্ছে আমার থাইরয়েডের অসুখ, এটাই। তাহলে আমি আপনাকে, শুভ আপনাকে আমি বলছি যে গলগণ্ড মহিলাদের বেশি হচ্ছে, আর এটা সব বয়সেই হতে পারে, সাধারণত পূর্ণ বয়স্কদের বেশি হয়, শিশুদের একটু কম হয়। স্যার আপনি মাত্র বললেন যে মহিলাদের আসলে বেশি হচ্ছে, এটার কি কোনো কারণ আছে যে আসলে ছেলেদের চেয়ে মেয়েদেরই কেন বেশি হয় থাইরয়েডের রোগগুলো? খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখন আমাদের শরীরে ছেলেদের আর মেয়েদের কিছু কিছু অঙ্গের তো পার্থক্য রয়েছে দু একটা, আমরা জানি সেটা, আর বাকি সব কিছু সেম টু সেম। কিন্তু তারপরও আমরা বলছি যে কিছু কিছু অসুখ মেয়েদের বেশি হচ্ছে, ছেলেদের বেশি হচ্ছে। এটার জন্য যদি মূল চলে যায়, মূল কেন কারণটা কি, সেটা হচ্ছে আমাদের বডিটা আসলে কি, আমাদের বডিটা হচ্ছে কোটি কোটি কোষের সমন্বয়, কোষ বা সেল। সেল একটা সূক্ষ্ম মাইক্রোস্কোপিক জিনিস, একটা যেমন যদি আমি একটা দেয়াল চিন্তা করি বিল্ডিংয়ের, একটা ইট আর একটা ইট পাশাপাশি লেগে একটা দেয়াল হচ্ছে, তেমনি একটা কোষ আসছে, ওরা একটা কিছু হচ্ছে, এইভাবে লক্ষ কোটি কোটি কোষ আছে সেল। এই সেলের ভিতরে রয়েছে আমাদের নিউক্লিয়াস, সেখানে কিছু রয়েছে আমাদের যে জিন রয়েছে, ওখানে সব কিছু ক্রোমোজোম রয়েছে, সেখানে সব কিছু আমাদের ডিটারমাইন হচ্ছে, যার ফলে ওই কার কোনটা অসুখ হবে ওখানে সব নির্ধারণ হচ্ছে জিন দ্বারা। হ্যাঁ, এই জন্য কিন্তু পীর ফকিরের জিন নয়, এটা হচ্ছে জিন, GNE, হ্যাঁ, যেটা আমাদের অ্যামাইনো অ্যাসিড জাতীয়, ঠিক আছে।
স্যার, তো গলগণ্ডের কারণটা কি স্যার? বাংলাদেশে কিন্তু বিশেষ করে উত্তরাঞ্চলে স্যার বলা হয় যে এই রোগটা স্যার বেশি হয়ে থাকে, তো স্যার আসলে এই ওই রকম একটা জায়গাতেই হওয়ার কারণটা কি, বা বাংলাদেশের রোগীদের কেন বেশি হয় এই রোগটি? এটা আসলে প্রাথমিকভাবে বলা হয়ে থাকে যে আয়োডিনের ঘাটতি। তো দেখা যাচ্ছে ওরা বলা হয়েছে যে নদী থেকে যে পাহাড়ি নদীগুলো নেমে আসছে, নেমে যাচ্ছে, যে যখন যে এলাকায় পানিতে যদি আয়োডিনের ঘাটতি হয়ে যায় তাহলে সেই এলাকাতে গলগণ্ড রোগটা বেশি হচ্ছে। এখন কোনো একটা এলাকায় যদি একটা রোগ বেশি হয় তখন আমরা বলছি এটা এন্ডেমিক। এন্ডেমিক সাধারণত সবাই বলা হচ্ছে যে নর্থ এলাকায়, রংপুর, বৈশাখ জায়গায় একটু বেশি বেশি থাকে, তবে আমরা এখন দেখেছি যে আসলে সারা বাংলাদেশে ছড়িয়ে আছে। আমাদের থাইরয়েডের অসুখ রংপুরে হচ্ছে, দক্ষিণে বরিশাল, ভোলা, সেখানে হচ্ছে, এরকম সব জায়গাতেই হচ্ছে। স্যার আমাদের আসলে এটা হওয়ার কারণটা কি, আমাদের আমাদেরই কেন হয়? এক্স্যাক্ট কারণ আমাদের অনেক অসুখেরই এক্স্যাক্ট কারণ আসলে সবসময় নির্ধারণ করতে পারিনি আমরা। কিছু কিছু ক্ষেত্রে আমরা পেরেছি, কিছু কিছু ক্ষেত্রে আমরা স্যার আমাদের একটা ফোন কল চলে এসেছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনি ফোন করেছেন রাজ টিভি স্টুডিওতে, আপনি আপনার নাম এবং ঠিকানা বলে প্রশ্নটি করুন। আমি এক্ষুনি আসছি এটাতে। তার মানে আয়োডিনের ঘাটতি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তারপরে রয়েছে অনেক সময় রেডিয়েশন, মানে তেজস্ক্রিয়তা সেখান থেকে হতে পারে। তারপরে জিন মিউটেশন হয়, মানে জিনের মধ্যে কিছু চেঞ্জ হয়ে যায়, মিউটেশন বলি, সেখান থেকে অসুখ হতে পারে। এখন আমি আবিরের কথায় আসছি যে আমরা যে থাইরয়েডের চিকিৎসা করছি, আসলে থাইরয়েডের গলগণ্ডের চিকিৎসা সবসময় অপারেশন নয়। যখন এটা গলগণ্ড, যেমন আমি বলেছি কি যে থাইরয়েডটা অনেক সময় ফিজিওলজিক্যাল বা পিউবার্টি বা প্রেগনেন্সি, পিপিপি, এই তিন সময় একটু বড় হয়ে যায়, তেমনি যখন মহিলা যখন গর্ভবতী থেকে আবার নর্মাল হয়ে চলে আসবে তখন তার আবার একটা ছোট হয়ে যাবে। তারপরে যখন একটা আমাদের বডি, যখন একটা কিশোর যখন তরুণ যুবক হয়ে যাচ্ছে, বাড়তি ডিমান্ড, বডি গ্রো হয়ে যাচ্ছে বেশি, ওই সময় একটা বেশি গ্রোথ হয়, সব কিছু বেশি ডিমান্ড হয়ে যায় বডির, ওই ডিমান্ডের সময় কিন্তু থাইরয়েডটাও একটু বড় হয়ে যায়, তারপর আবার যুবক হলে তখন একটা আবার ছোট হয়ে যেতে পারে। এখন সাধারণত দেখা যাচ্ছে যে থাইরয়েডের যে অসুখগুলো হচ্ছে সেটা থাইরয়েডের ডিজিজ বা থাইরয়েডের অসুখ, সেগুলো কিন্তু সবসময় থাইরয়েড ফুলে যাচ্ছে না, গলগণ্ড হচ্ছে না। আমাদের মনে রাখতে হবে আমাদের প্রচুর রোগী রয়েছে যাদের থাইরয়েডের যে গ্ল্যান্ড এটা ফুলে যায়নি, গলগণ্ড হয়নি, কিন্তু তাদের কোনো না কোনো কারণে তাদের থাইরয়েড হরমোন কম তৈরি হচ্ছে। কম কম হলে আমরা বলছি হাইপো থাইরয়েড, হাইপো মানে কম, সেখানে হাইপো থাইরয়েড, এটা এক ধরনের চিকিৎসা। যদি আমাদের কাউরই হাইপো থাইরয়েড হয় তাহলে আমরা তাকে থাইরয়েড ট্যাবলেট খাওয়াই দেবো, হরমোন যেন বেশি বেশি কভার আপ হয়ে গেল, এখান থেকে থাইরয়েড হরমোন কম হচ্ছে, হাইপো থাইরয়েড, আমি মুখে মুখে খাওয়াচ্ছি থাইরয়েডের ট্যাবলেট, তাহলে আমাদের কভার হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু গলগণ্ড হয়নি, ফুলে যায়নি। তেমনিভাবে কোনো কোনো কারণে থাইরয়েড গ্ল্যান্ড বেশি অ্যাক্টিভ হয়ে গেছে, হাইপার অ্যাক্টিভ, ওরা বেশি বেশি হরমোন দিচ্ছে বডিতে, বেশি বেশি হরমোন দিলে থাইরয়েড হরমোনগুলো ব্লাডে বেশি আসছে, বেশি আসছে, তখন আমাদের বডিতে আরেক ধরনের রিয়াকশন, আরেক ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তখন আমরা যদি ব্লাডে আমরা নির্ণয় করি হরমোন লেভেলটা 3-3-4 দেখা যাবে বেশি হাইপার থাইরয়েড, সেক্ষেত্রে আমরা কী করবো, এটাকে কমানোর জন্যে আমরা কিছু অ্যান্টিথাইরয়েড ওষুধ দিয়ে দেবো, দিলে আবার এটা ব্যালেন্স হয়ে যাবে। তাহলে থাইরয়েডের অসুখের একটা বিরাট অংশ গলা ফুলে যাবে না। যাদের গলা ফুলে যাবে না অর্থাৎ গলগণ্ড হবে না, তাদের তো কোনো অপারেশন লাগবে দরকারই নেই। নেক্সট হচ্ছে যদি গলাটা ফুলে যায়, গলাটা ফুলে গেলে আমরা বলি গলগণ্ড। এখন যখন গলগণ্ড হয়েছে, এই গলাটা ফুলে গিয়েছে বিভিন্ন কারণে হতে পারে, ইভেন একটা ইনফেকশনের কারণে হতে পারে, ইভেন টিউবারকুলোসিসের কারণে হতে পারে, তারপরে সেখানে আল্লাহ মাফ করুক কোনো ক্যান্সার জাতীয় হতে পারে, ফুলে যেতে পারে, তখন আমরা নির্ণয় করবো যে এটা কী ধরনের। তারপর আমরা চিন্তা করি যে যদি একদম জাস্ট ফুলে গিয়েছে, জাস্ট ডিফিউজভাবে ফুলে গিয়েছে, এটা একটা বলি আমরা ডিফিউজ থাইরয়েড,
আর একটা আছে কি, হয়তো ফুলে যাচ্ছে, মাঝে আবার গুটি হচ্ছে, আমরা নোডিউল বলি, ছোট ছোট গুটি ভিতরে নোডিউল হয়েছে, যেটা আমি বাড়ি থেকে দেখতে পাচ্ছি না, অনেক সময় হাত দিয়ে ফিল করতে পারি, যদি বেশি ছোট হয় তাহলে আমি হাত দিয়েও ফিল করতে পারি না। ইন দ্যাট কেস আমরা আলট্রাসোনোগ্রাম করি। আমরা যেমন সবাই আমরা কি জানি, আলট্রাসোনোগ্রাম পেটে করে, লিভার এইভাবে, লিভার, কিডনি, স্প্লিন দেখছে, গর্ভবতী মাকে দেখছে। সিমিলারলি থাইরয়েড আলট্রাসোনোগ্রাম প্রোব দিয়ে গলায় যদি এইভাবে করা হয় তাহলে ওরা বলে দিবে থাইরয়েডটা নর্মাল সাইজ না বড়। যদি বড় হয় তাহলে কি এটা ডিফিউজভাবে ফুলে আছে, এটা একটা বলতে পারে। অথবা বলতে পারে কি, একদিকে বড় হয়ে গেছে, একদিকে নর্মাল, অথবা দুদিকেই বড় হয়েছে। তারপর বলবো ভিতরে কোনো নোডিউল আছে কি না, গুটি। যদি নোডিউল থাকে তাহলে আবার খুব ঝামেলা। সাধারণত ওয়ান্স দেয়ার ইজ নোডিউল তাহলে কিন্তু সমস্যা, তাহলে তো এটা অপারেশনের দিকে যাচ্ছে। এখন দেখতে হবে যে নোডিউল বা গুটিটা কতটুকু সাইজ, 2 মিলিমিটার, 3 মিলিমিটার, মিলিমিটার, মানে ছোটো কিন্তু রাফলি আমরা অনেক সময় বলে থাকি যদি গুটিটা বা নোডিউলটা 10 মিলিমিটার ক্রস করে যায় তখন হয়তো বা ব্যাক করা যায় না। রাফলি আমরা বলি যে ওয়ান্স নোডিউল ইজ ফর্ম, যদি নোডিউল হয়ে যায় সেক্ষেত্রে অনেক সময় অপারেশন লাগে। সে অপারেশনটা তার মানে আপনাকে বুঝতে হবে যে থাইরয়েডের মানেই অপারেশন নয়। নেক্সট হচ্ছে গলা ফুলে গিয়েছে, গলা ফুলাকে আমরা বলছি গয়টার। আমি কিন্তু একবার গয়টার শব্দটা বলি, গলগণ্ড বলেছি, গয়টার। গয়টার মানে একটু ফুলে যাওয়া, একদম ফুলে গেলেও কিন্তু অপারেশন নাও লাগতে পারে। যদি নোডিউল হয়ে যায় সেক্ষেত্রে অপারেশনের দিকে যাচ্ছে, যদি ক্যান্সার দিকে যায় অপারেশন মাস্ট। মানে সব ক্ষেত্রে যে অপারেশন করতে হবে তা কিন্তু নয়, এটা জাজ করে নিতে হবে। জি স্যার, স্যার খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন আপনি। স্যার আমরা আর আলোচনা করব, তার আগে স্যার ছোট একটু বিরতি নিয়ে আসছি। দর্শক সময় হয়েছে ছোট একটি বিরতির, ফিরে আসছি বিরতির পর, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। হ্যালো, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, থাকুন নির্ভয়ে, আছে হৃদরোগের বিশ্বমানের চিকিৎসা সেবা, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল। কাঁদছিস কেন পাগলি, আমি তো ভালো হয়ে গেছি। কাঁদবো না, তুমি একা একটা মানুষ। একা কোথায়, ইউনিভার্সাল কার্ডিয়াক হাসপাতাল আছে আমার পাশে, ওরা আমার হৃদয়ের বন্ধু। যখন আপনার পাশে ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, তখন আপনি আর একা নন। রাজ টিভি, রাজ টেলিভিশন, নামটার মধ্যেই এর অর্থ লুকিয়ে আছে, অর্থাৎ রাজার টেলিভিশন। আসলেই তো রাজার টেলিভিশনে কারা কাজ করছে, কাদেরকে নিয়ে কাজ করা হচ্ছে, ডাক্তারদেরকে নিয়ে, যারা মানুষের জীবনের রাজা। আল্লাহ পাক যাদের মাধ্যমে মানুষের জীবন রক্ষার কাজটি করেন। খুবই সুন্দর একটি উদ্যোগ, যে রাধে সে চুলো বাঁধে। ডাক্তাররা ডাক্তারি করবে, আবার সেটি জানান দেবে সবাইকে। সবাই যদি না জানে ডাক্তাররা কত ভালো কাজ করছে তাহলে তো হলো না। আমি ভালো কাজ করলে অবশ্যই সেটাকে জানান দেব। কেন দেব, যাতে আমার ভালো কাজে অনুপ্রাণিত হয়ে আরও 10 জন ভালো কাজ করেন। রাজ টেলিভিশন দেখবেন, নিয়মিত দেখবেন, লাভ কী? চিকিৎসকদের জানবেন, ভালো মানুষদের জীবন জানবেন, চিকিৎসা সেবা সম্পর্কে জানবেন, চিকিৎসক হতে গেলে কী করতে হবে সেটা জানবেন, চিকিৎসা বিষয়ে পড়াশোনার সুযোগ কীভাবে কোথায় সেটিও জানবেন। অর্থাৎ জীবনের প্রায় সব প্রয়োজনে এই চ্যানেলটি দেখবার অনেক প্রয়োজন। আমি দেখি রাজ টিভি অনেক অনুষ্ঠান কভার করছে, স্পেশালি হেলথ সেক্টর, মেডিকেল রিলেটেড প্রোগ্রাম অনুষ্ঠানগুলো অনেক বেশি কভার করে। আমি নিশ্চয়ই শুভকামনা করি এবং এই প্রত্যাশা করি যে এই দেশটা বাংলাদেশ স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে আমাদের স্বপ্নে সোনার বাংলাদেশ আমরা গড়তে চাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন উনি দেখেছিলেন, তার সারাটি জীবন দিয়ে এদেশের স্বাধীনতা দিয়ে গিয়েছেন আমাদের, সেই চেতনাটাই যেন ধরে রাখতে পারে রাজ টিভি, এই হলো আমার প্রত্যাশা। অনেক ভালো করুন, অনেক পথ এগুতে হবে, জয় বাংলা বলে আগে বাড়েন, ইনশাআল্লাহ ভালো করতে পারবেন। জয় বাংলা।
দর্শক, ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর। আপনারা দেখছেন রাজ টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন সুস্থ জীবন সুন্দর ভবন অনুষ্ঠান। ইতিমধ্যে আমাদের সাথে অনেক দর্শক যুক্ত হয়ে গিয়েছেন ফেসবুকের মাধ্যমে। আমাদেরকে আকিমুল ইসলাম মোহন, তিনি বলেছেন অনেক ভালোবাসা স্যার। এরপর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন থ্যাংক ইউ ভেরি মাচ স্যার ফর ইউর কনসার্ন অ্যাবাউট আওয়ার হেলথ, বেস্ট উইশেস। এরপর স্যার আমাদেরকে রবিন হক কমেন্ট করেছেন যে প্রিয় স্যার। এরপর স্যার শাহরিনা চৌধুরী স্যার আপনাকে বলেছেন বন্ধু। এছাড়াও স্যার আরও অনেকেই অনেকেই আসলে আমাদের সাথে রয়েছেন স্যার। এরপর সৌরভ দাস বাপন স্যার আপনাকে সম্বোধন করেছেন স্যার। এরপর স্যার শাহরিনা চৌধুরী বলেছেন বন্ধু খুবই সুন্দর সাবলীল উপস্থাপন, অনেক কিছু জানলাম, ভালো লাগলো। স্যার আসলে অনেক দর্শকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, দর্শক অনেক ধন্যবাদ আপনাদেরকে, এভাবে আমাদের সাথে থাকবেন। তো স্যার আমি আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি যে স্যার গলগণ্ড রোগ নিয়ে অনেক কিছুই জানলাম, তো স্যার আসলে গলগণ্ড রোগ হলে তার উপসর্গগুলো কি কি থাকে? তাহলে এই যে আমরা চিন্তা করছি থাইরয়েড গ্ল্যান্ডের অসুখ বিসুখ বা গলগণ্ড, এখন উপসর্গ উপসর্গ বললে কিন্তু আমাদের সাধারণ রোগীরা বুঝবে না, তারা বলবে যে আমাদের কী সমস্যা, কী প্রবলেম। যেমন একটা মানুষ যদি ওজন তার বেড়ে যাচ্ছে, এটা একটা প্রবলেম। ওজন কমে যাচ্ছে, এটাও একটা প্রবলেম। এই থাইরয়েডের কারণে ওজন বাড়তেও পারে কমতেও পারে। স্যার ওজনটা কিন্তু খুবই মানে গুরুত্বপূর্ণ একটি সেনসিটিভিটি বিষয়, কারণ অনেকে কিন্তু ভুগছেন যে আমার ওজন বেড়ে যাচ্ছে, অনেক কিছু করছি আমার ওজন কমছে না। যে আমরা মোটা কত চেষ্টা করছি কমানোর জন্য। জি স্যার। আর যারা শুকনো স্যার অনেক বাড়ানোর চেষ্টা করেন অনেকে, কিন্তু তার হচ্ছে না। স্যার এটা থাইরয়েডের সাথেও যুক্ত হতে পারে থাইরয়েড রোগের জন্য। আসলে যেটা থাইরয়েডে দেখা যাচ্ছে কি, একটা মানুষ তার খিদাও বেশি, খাচ্ছে, খিদা পেয়েছে, তার খুব খিদা লাগে, হ্যাঁ, সে বেশি বেশি খাচ্ছে, তারপরও সে শুকিয়ে যাচ্ছে, এটা কিন্তু হাইপার থাইরয়েড, বেশি ফাংশন। আর তাকে আমরা ঠাট্টা করে বলি কি, সবাই ভাবে যে ও মোটা মানুষ, ও বেশি বেশি খায়, নট দ্যাট। যে চিকন সেও কিন্তু বেশি খায়। আমরা ঠাট্টা করে বলি যে সরু পেটে গরু আটে, মানে চিকন মানুষ কিন্তু তিন থালা ভাত খাচ্ছে, হ্যাঁ। যদি হাইপার থাইরয়েড হয়, অর্থাৎ থাইরয়েডের ফাংশন বেশি হয়, তাহলে সে খুব খাচ্ছে, তার খিদাও আছে, কিন্তু সে শুকিয়ে যাচ্ছে। আবার অনেকে আছে মোটা হচ্ছে, তারপরে ঘাম হচ্ছে বেশি, সোয়েটিং, বিশেষ করে হাত ঘাম হচ্ছে, অনেকে ভিজে যাচ্ছে, এটা ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখা যাচ্ছে যে বাথরুম পায়খানাটা কারি খুব কনস্টিপেশন বা কষা পায়খানা হচ্ছে, আবার অপোজিটে লুজ পায়খানা হচ্ছে, ঢিলা পায়খানা হচ্ছে। তারপরে তার খিদামন্দ, মানে ভালো লাগছে না, খাওয়ার রুচি নাই। অনেকে ইভেন ওই যে বলেছি থাইরয়েডটা কিন্তু মেন্টাল ডেভেলপমেন্ট এবং মেন্টাল স্ট্যাটাসকে খুব কন্ট্রোল করে, যার ফলে কেউ একটা পড়ালেখায় কনসেন্ট্রেট করতে পারছে না, উনি জানি ভুলে যাচ্ছে, একটা জিনিসকে সে ফোকাস করতে পারছে না, এগুলো কিন্তু সব থাইরয়েডের লক্ষণ। ইভেন যে আমাদের যে ফ্যামিলিয়ার লাইফ, সেক্সুয়াল লাইফ, সেখানেও প্রবলেম হচ্ছে, সব কিছুতে একটা থাইরয়েডের লক্ষণ এটা। তারপরে অনেক সময় গলার ভয়েস চেঞ্জ হচ্ছে, এটাও। তারপরে কি, কেউ যদি বলে গলা ফুলে যাচ্ছে এখানে, তাহলে তো এটা অবভিয়াস, তাহলে অবশ্যই দেখতেই পাচ্ছি। তাহলে এখন যদি গলাটা ফুলে যায়, তখন তো সেভাবে আল্লাহ আমার গলা ফুল দৌড় দিয়ে ডাক্তার কাছে চলে আসে। কিন্তু যখন তার এমনি মেজাজটা খিটখিটে হয়ে যাচ্ছে, একটুতেই উত্তেজিত হয়ে যাচ্ছে, আমার মানে রেগে গেলে তো হেরে গেলে, একটুতেই সে রেগে যাচ্ছে, কনসেন্ট্রেট করতে পারছে না, ঘাম হচ্ছে, এসব আমরা চিন্তা করতে পারি। স্যার আমাদের একজন দর্শক ফোন কল করেছেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনি ফোন করেছেন রাজ টিভি স্টুডিওতে, আপনি আপনার নাম এবং ঠিকানা বলে আপনার প্রশ্নটি করুন। জি সাদিয়া, জি বলুন। লক্ষণের কথা বললেন, তো স্যার যেসব লক্ষণ নিয়ে আসলে পেশেন্টরা আসে, স্যার এরপর আপনারা আসলে তাদেরকে কি কি পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকেন? তখন আমরা থাইরয়েডের অনেক এক গাদা পরীক্ষা নিরীক্ষা আছে, কিন্তু আমি সবসময় অল্প চাই, আমি চাই অল্পতে যেন আমি রোগ নির্ণয় করতে পারি। বেসিক তিনটা ইনভেস্টিগেশন, নাম্বার ওয়ান হচ্ছে ব্লাডে আমরা থাইরয়েড হরমোন টেস্ট করব, সিরাম T3, T4, TSH, থাইরয়েড হরমোনের লেভেলটা দেখব। এই নাম্বার টু হচ্ছে আমি গলায় একটা আলট্রাসোনোগ্রাম করব,
সবাই আমরা পেটে আল্ট্রাসোনোগ্রাম কথাটা বুঝতো সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে, আমরা গলাতে এইভাবে না করে এখানে গলায় আমরা আল্ট্রাসোনোগ্রাম করব, এটা ভেরি ইম্পর্টেন্ট। এবং এই আল্ট্রাসোনোগ্রাম করার পরে যদি আমি দেখি যে আমার গলাটা ওখানে থাইরয়েডটা ফুলে গিয়েছে, বড় হয়েছে বা কোনো নোডিউল রয়েছে বা সামথিং রং, ইন দ্যাট কেস আমরা সাজেস্ট করব FNAC, ফাইন সূক্ষ্ম নিডল সুই অ্যাসপিরেশন সাইটোলজি। আমরা একটা চিকন সূক্ষ্ম আমরা এখানে নিডল দিয়ে এখানে যেটা ফুলিয়ে গিয়েছে সেখান থেকে আমরা এটা ঢুকিয়ে দিয়ে এখান থেকে রস নিয়ে সেটা আমরা সাইটোপ্যাথোলজি করি, করে আমরা জানতে পারি এটা কি কী ধরনের একটা অসুখ, এটা কি একদম খারাপ ম্যালিগন্যান্সি ক্যান্সার নাকি মিডিয়াম নাকি আরও ভালো ইত্যাদি জানতে পারি। সেটার উপর ডিপেন্ড করে আসলে আমাদের চিকিৎসা। তারপরে কিন্তু আমরা প্ল্যান করি, এই তিনটা জিনিস দেখে আমরা প্ল্যান করি যে আমাদের কিটা অপারেশনটা মাস্ট কি না। অপারেশনের ক্ষেত্রে আমাকে মনে করতে হবে যখন আমি অপারেশন করব আমাকে কিন্তু থাইরয়েড যে হরমোনটা আছে ব্লাডে নর্মাল রাখতে হবে। আমি ওষুধ দিয়ে থাইরয়েড হরমোন রেখে ব্লাডে যখন নর্মাল থাকবে দেন আমি তখন সাধারণত আমরা অপারেশনে যাব। স্যার, এই ক্ষেত্রে আমি একটু জেনে নিতে চাইবো যে আসলে থাইরয়েডের ট্রিটমেন্ট বা চিকিৎসার আসলে অপশনগুলো কী কী, কী কী ট্রিটমেন্ট দেওয়া হয়? তাহলে নাম্বার ওয়ান হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট, যেটা আমাদের বহুল প্রচলিত। সেটা কি? সেটা হচ্ছে যে আমরা বলছি যেহেতু থাইরয়েড একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, সেই জন্যে থাইরয়েডের চিকিৎসা মেডিসিন বিশেষজ্ঞরা করছেন, এন্ডোক্রাইন বিশেষজ্ঞ তারা করছেন, সাধারণ MBBS ডাক্তার তারাও করছেন, সবাই করতে পারে, যারা সার্জারি মানুষ তারাও, কেননা ট্রিটমেন্ট মেডিকেল ট্রিটমেন্ট ওষুধ লিখে দিচ্ছেন গেল, এটা একটা। তারপরে কখনো কখনো আমাদের রেডিও আয়োডিন একটা জিনিস আছে যেটা আমাদের বলবো রেডিও আয়োডিন দিয়েও আমরা ট্রিটমেন্ট করে থাকি। রেডিও আয়োডিন ট্রিটমেন্টটা সাধারণত আমরা আমাদের নিউক্লিয়ার মেডিসিন বিভাগ থেকে চিকিৎসা করা হয়, এটাও আমাদের আসলে মানে সার্জারি না। আর ফাইনালি হচ্ছে যে সার্জারিটাকে আমরা কি বলে থাকি, থাইরয়েডেক্টমি মেডিকেলের ভাষায়। আমরা বলি থাইরয়েড সার্জারি থাইরয়েডেক্টমি, কোনো কিছু ফেলে দেওয়া, অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিসেক্টমি ফেলে দেওয়া, টনসিল ফেলে দেওয়া টনসিলেক্টমি, তেমনি থাইরয়েড থাইরয়েডেক্টমি বিভিন্ন প্রকার রয়েছে, টোটাল থাইরয়েডেক্টমি রয়েছে, হেমি থাইরয়েডেক্টমি, সাব টোটাল, মানে বিভিন্ন ইয়ে আছে। বাট মনে রাখতে হবে অপারেশন মানেই কিন্তু ডেঞ্জারাস। আমরা তো আজকাল যখন ডেলিভারি হচ্ছে আমাদের মাদেরকে সিজার সেকশন হচ্ছে বা অনেক অপারেশন হচ্ছে যে সম্পূর্ণ অজ্ঞান করতে হয় না, স্পাইনাল দিয়ে সাময়িক ওই জায়গাটা অবশ করে অপারেশন হচ্ছে, কিন্তু ফর থাইরয়েড সম্পূর্ণ অপারেশন করে আমরা অজ্ঞান সম্পূর্ণ অজ্ঞান করে আমাদের অপারেশন করতে হয়। স্যার, সেই ক্ষেত্রে কোনো কমপ্লিকেশন কি স্যার পরবর্তীতে হতে পারে? সেই জন্যে যখন আমি একটা মানুষের থাইরয়েড অপারেশন করতে যাব তখন তাকে আমরা চিন্তা করি তার যে বডি সে সম্পূর্ণ অজ্ঞানের জন্য অর্থাৎ জেনারেল অ্যানেস্থেশিয়ার জন্য সে ফিট কিনা, এই জেনারেল অ্যানেস্থেশিয়া ফিট আছে কিনা সে দেখার জন্য আমাকে বুকের এক্সরে, ব্লাড সুগার, কিডনি ভালো আছে কিনা যেন সেরাম ক্রিয়েটিনিন, তারপরে তার ব্লাডের মধ্যে কোনো ইনফেকশন আছে কিনা CBC দেখবো, র্যান্ডম ব্লাড সুগার বলেছি, আমরা ব্লাড গ্রুপিং করে রাখবো, তারপরে আমরা সিরাম ক্রিয়েটিনিন করব, আমরা এক্সরে চেস্ট করব। এবং মাঝে মাঝে যখন থাইরয়েডটা যদি বেশি বড় হয়ে যায় আমাদের কিছু তখন আমরা চিন্তা করি তার সঠিক কতটুকু ছড়িয়ে গিয়েছে এক্সটেনশন, সেক্ষেত্রে আমরা অনেক সময় CT স্ক্যান ইভেন MRI করতে পারি বা রেডিও আয়োডিন আপটেক পরীক্ষা করতে পারি, বিভিন্ন পরীক্ষা আছে এটাই। এবং অবশ্যই ঝুঁকিপূর্ণ তো বটেই স্যার, যাইতে স্যার কিছুটা ঝুঁকি তো স্যার থাকবেই। স্যার, আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ। স্যার, শেষ মুহূর্তে এই থাইরয়েডের রোগগুলোকে স্যার কিভাবে প্রতিরোধ করা যায় স্যার সেই সম্পর্কে এবং শেষ মুহূর্তে যদি কিছু বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। এই ফার্স্ট অফ অল আমি বলতে চাই আমাদেরকে সুস্থ থাকতে হবে, আমাদের যে সাধারণ স্বাস্থ্য নিয়মকানুনগুলো মেনে চললে আমরা অসুখ থেকে দূরে থাকব। সেগুলো কি? সেগুলো বিশেষ করে আমাদের যে ENT অসুখ বিসুখের জন্য আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাকে স্মোকিং ধূমপান অ্যাভয়েড করতে হবে, অ্যালকোহল বা মদ অ্যাভয়েড করতে হবে, পান তামাক জর্দা গুল এসব খাওয়া যাবে না। এই যে স্মোকিং অ্যালকোহল পান তামাক জর্দা এই সবগুলো কিন্তু হেডনেক ক্যান্সারের কোনো অন্যতম কারণ। সবাই ভাবে কি ধূমপান করলে ফুসফুসে ক্যান্সার হবে, নট দ্যাট অনলি যে লাংসে,
এই স্মোকিংয়ের কারণে আমাদের এখানকার ল্যারিংস সব হতে পারে, এখানেও হতে পারে, ইভেন থাইরয়েড ক্যান্সারের জন্য ওই সমস্ত অ্যালকোহল সব কিছু চলে আসতে পারে, অনেক কিছু আসতে পারে। আর একটা হচ্ছে আমাদের থাইরয়েডের জন্য হচ্ছে, সেটা হচ্ছে যে রেডিয়েশন এক্সপোজার। যেমন দ্বিতীয় মহাযুদ্ধে যখন জাপানের হিরোশিমা নাগাসাকিতে অ্যাটম বোম ফেলা হয়েছিল, তখন যে ছড়িয়ে গিয়েছিল রেডিয়েশন, তার জন্য কিন্তু জাপানি মানুষরা অনেকদিন সাফার করেছে, অনেক ক্যান্সার তাদের হয়েছে। তার মধ্যে থাইরয়েড ক্যান্সারটা ইম্পর্টেন্ট। সিমিলারলি রাশিয়াতে চেরনবিলে একবার অ্যাটমিক ইয়ে বাস্ট করলো, তখনও ওইখানে ছড়িয়ে অনেক মানুষের থাইরয়েড ক্যান্সার হয়েছিল। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর একটা কথা কি, যদি অনেকে না যখন থাইরয়েড ফুলে যায় দুঃখ লাগে বলতে, যে তারা কিন্তু চিকিৎসা করতে আসে না, কবিরাজি ঝাড়ফুঁক করছে বা হোমিওপ্যাথি খাচ্ছে, আল্লাহর ওয়াস্তে মাফ চাই, আপনারা এগুলো করবেন না। অসুখটাকে যত তাড়াতাড়ি চিকিৎসার জন্য আসবেন তত তাড়াতাড়ি আপনার উপকার হবে। আমি দেখেছি, আমার খুব মায়া লাগে যখন আমাদের কাছে মহিলারা আসে, তাদের এত বড় থাইরয়েড হয়ে যায়, মা আপনি কেন এরকম, কেন আগে আসেননি, কেন আসেননি, সে তার ডিপেন্ডেন্ট স্বামীর প্রতি, স্বামীরা তাকে তারা ভয়ে সবসময় ঢেকে রাখে, এটা ঘোমটা দিয়ে রাখে বা বোরখাতে থাকে যাতে কেউ দেখতে না পারে। যদি দেখে থাইরয়েড বড় হচ্ছে, তার হাজব্যান্ড খেপে যায়, তার শ্বশুর সবাই লোকজন খেপে যায়, কী ব্যাপার, হয়তো ডিভোর্স করে দিবে, এই ভয়ে সে আসতে চায় না। আর যখন সে একদম বেশি বড় হয়ে যায়, যেমন গলায় যেহেতু বড় কিছু হয় তাহলে তো আমার খেতে কষ্ট হবে, শ্বাসকষ্ট হবে, তখন সে বাধ্য হয়ে লাস্টের দিকে আসে। লাস্টের দিকে আসলে কিন্তু তখন এটা খুব কঠিন। বাট আমি বারবার বলেছি, আমাদের বডি কিন্তু আমাদের শরীরে অনেকগুলো ক্যান্সার হচ্ছে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে থাইরয়েড ক্যান্সার। আমি এটাই বলেছি সবাইকে, যে আগে বলতাম ক্যান্সার নো অ্যান্সার, বাট এখন বলছি ক্যান্সার ইয়েস মেনি মেনি অ্যান্সার, স্পেশালি দ্য থাইরয়েড ক্যান্সার আর্লি স্টেজ আসবে 100% ভালো হবে। তো সো এই জিনিসগুলো আমি বলতে চাই সবাইকে, আপনারা কোনো অসুবিধা ফিল করলে আগে চিকিৎসা করতে আসুন, আর ওই সমস্ত ঝাড়ফুঁক কবিরাজ আক্তার এদের কাছে যাবেন না, একদম বিশেষজ্ঞ ডাক্তারদের কাছে আসবেন। ইনশাআল্লাহ আপনার ভালো পরামর্শ পাবেন, আপনাদের অসুখ বিসুখ সুনিয়ন্ত্রিত হবে। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি, সেই সাথে আমি রাজ টিভি রুম্পা তোমাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, খুব সুন্দর উপস্থাপনা করছো। রাজ টিভির সমস্ত ব্যক্তিকে কলাকুশলকে আমি অভিনন্দন জানাচ্ছি, আর আমার প্রিয় যারা দর্শকরা দেখছেন তাদেরকে অভিনন্দন শুভেচ্ছা, এবং আপনারা ভালো থাকুন এই দোয়া করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক, কথা বলছিলাম খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কমন একটি রোগ নিয়ে। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে পরবর্তী নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, রাজ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ। ইউ আর ওয়াচিং রাজ টিভি, জাগরণে বাংলাদেশ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার।